ভিডিও থাম্বনেল এবং সেই থাম্বনেলের উপরে আপনারা কি করে বাংলা ফন্ট অ্যাডজাস্ট করবেন তার জন্য আপনাদের প্রথমে পিক্সআর্ট বলে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। এরপরে সরাসরি এই প্লাস বাটনে এসে আপনাকে ফেভারিট ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে যার উপরে আপনারা ডিজাইনিং করতে চান। ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পরেই আপনারা সরাসরি চলে আসুন বাঁ দিকে, এখানে ক্রপ বলে যে অপশনটা আছে এখান থেকে আপনাকে ক্রপ করে নিতে হবে। যদি আপনি ইউটিউব ভিডিওর থাম্বনেল করতে চান তাহলে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে সবথেকে শেষের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে আপনাকে আবার কোনো রিসাইজ করতে হবে না, অটোমেটিকলি কিন্তু ইউটিউবে আপলোড করার মতো থাম্বনেলের যে সাইজ থাকে সেটি সিলেক্ট হয়ে যাবে। ফটো ক্রপিংটা আপনারা ফাইনাল করে নেওয়ার আগে জুম ইন এবং জুম আউট অথবা স্থান পরিবর্তন করতে পারেন। আপনাদের ফেভারিট ফটোটিকে আপনাদের পছন্দ মতো ক্রপিং করে নেওয়ার পরে সেটাকে আপনারা ফাইনাল করে দেবেন এবং ডান দিকে নিচের দিকে কোণে দেখুন এখানে অ্যাড ফটো বলে একটা অপশন রয়েছে, তারপরে আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে অন্যান্য ফটোগুলোকে এখানে অ্যাটাচ করার জন্য। অ্যাড ফটোতে ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবেন এবং সেখান থেকে আপনার পছন্দ মতো অ্যাডিং ফটো সিলেক্ট করে নিতে হবে। সেকেন্ড ফটোটিকে আপনারা একই রকমভাবে ক্রপিং করবেন এবং জুম ইন জুম আউট এবং স্থান পরিবর্তন করে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। পছন্দ মতো ফটোটিকে সাজিয়ে নেওয়ার পরে সেভ অপশনে গিয়ে আপনারা প্রথমত এই ফটোটিকে সেভ করে নেবেন। কিন্তু যদি আপনারা চান যে এখান থেকে ইংরেজি টেক্সট লিখতে তাহলে ইংরেজি টেক্সটের প্রচণ্ড ফন্ট এখানে রয়েছে স্টক, আপনারা সেখান থেকে কিন্তু পছন্দ মতো ইংরেজি ফন্টগুলো অ্যাটাচ করতে পারেন। কিন্তু বাংলা ফন্ট অ্যাটাচ করার জন্য বা বাংলা টেক্সট লেখার জন্য আপনাকে আরও একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যেটির নাম হলো লিখন। পিক্সআর্ট এবং লিখন দুটো অ্যাপসেরই ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এখানে বাংলার অনেক ধরনের ফন্ট রয়েছে, অনেক অনেক রকম পছন্দের ফন্ট রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা অনায়াসে অনেক ধরনের ফন্ট অ্যাটাচ করতে পারবেন আপনাদের থাম্বনেলের সাথে। পিক্সআর্ট থেকে সেভ করে নেওয়া ফটোটিকে গ্যালারি থেকে এই লিখন অ্যাপসটির মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে এবং এখানে এসে টেক্সট যে অপশনটা রয়েছে সেখানে গিয়ে আপনার পছন্দের টেক্সটগুলোকে টাইপ করে নিতে হবে। এরপরে দেখুন টাইপ করা টেক্সটের উপরে আঙুল চাপিয়ে আপনারা সেই টেক্সটের স্থান পরিবর্তন করতে পারবেন এবং টেক্সট অপশনে এসে সেই টেক্সটের আপনারা জুম ইন এবং জুম আউট এখান থেকে অনায়াসে করে নিতে পারবেন। তারপরে দেখুন নিচে আরও অনেক অপশন রয়েছে সেই টেক্সটটিকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য, টেক্সটের কালার এবং নিচের দিকে রয়েছে সেই টেক্সটকে আপনারা বোল্ড করে নিতে পারেন, ইটালিক করে নিতে পারেন এবং সেই টেক্সটের নিচের দিকে আপনারা আন্ডারলাইনও করতে পারবেন। এরপরে ফন্ট অপশনে এসে আপনারা একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন এখানে অনেক ধরনের বাংলা ফন্ট রয়েছে, এখান থেকে যে কোনো ফন্ট কিন্তু আপনারা পছন্দ মতো সেট করতে পারবেন। পছন্দের ফন্টটিকে সিলেক্ট করে নেওয়ার পরে একই রকমভাবে আপনারা জুম ইন জুম আউট এবং কালার পরিবর্তন করতে পারবেন এবং স্থান পরিবর্তন করতে পারবেন আপনার পছন্দ মতো। একই থাম্বনেলের উপরে একাধিক টেক্সট সিলেক্ট করার জন্য প্লাস বাটনে আসতে হবে এবং সেখান থেকে আপনাকে একের পর এক আপনার পছন্দের টেক্সটগুলোকে টাইপ করে নিতে হবে। পছন্দের টেক্সটগুলোকে টাইপ করে নেওয়ার পরে একই রকমভাবে সেই টেক্সটের উপরে আঙুল চাপিয়ে স্থান পরিবর্তন করতে পারবেন এবং ফন্ট অপশনে গিয়ে সেই টেক্সটের বিভিন্ন রকম ফন্ট আপনারা কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবেন এবং ঠিক একই রকমভাবে সেই টেক্সটকে আপনারা বোল্ড করে নিতে পারবেন, কালার পরিবর্তন করে নিতে পারবেন এবং সেই টেক্সটের স্থান পরিবর্তন করতে পারবেন, জুম ইন জুম আউট আপনারা করে নিতে পারবেন ঠিক একই রকমভাবে। দেখুন আমি যেভাবে করছি। আপনাদের পছন্দ মতো সমস্ত টেক্সটগুলো অ্যাটাচ করে নেওয়ার পরে আপনারা সরাসরি ডান দিকে নিচের দিকে কোণে দেখুন ইফেক্ট বলে একটা অপশন রয়েছে, এখানে সরাসরি চলে আসবেন। যে সকল টেক্সট আপনারা এখানে অ্যাটাচ করেছেন এই এফেক্ট অপশন থেকে সেই টেক্সটগুলোর কিন্তু আপনারা বিভিন্ন রকম শ্যাডো এবং সেই শ্যাডোগুলোর বিভিন্ন রকম কালার এছাড়াও অনেক রকম ইফেক্ট রয়েছে, আপনারা সেই এফেক্টগুলো কিন্তু অনায়াসে এই এফেক্ট অপশন থেকে সিলেক্ট করতে পারবেন এবং সমস্ত রকম এফেক্টগুলো আপনাদের পছন্দ মতো অ্যাটাচ করে নেওয়ার পরে ডান দিকে উপরের দিকে কোণে দেখুন সেভ বলে একটা অপশন রয়েছে, সেখানে সরাসরি ক্লিক করবেন। এই সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে ফটোটি আপনার সেভ হয়ে যাবে
এবং গ্যালারি থেকে সরাসরি এই ফটোটিকে আপনি ভিউ করে দেখতে পাবেন। দেখুন আমার ফটোটি এবারে কিন্তু পুরোপুরিভাবে সেভ হয়ে গেছে এবং গ্যালারি থেকে আমি ভিউ করলে ফটোটি ঠিক এরকমভাবে আমি দেখতে পাব। তাহলে এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ভিডিও থাম্বনেল রেডি করতে পারবেন এবং সেই থাম্বনেলের উপরে বাংলা বিভিন্ন রকম ফন্ট অ্যাডজাস্ট করার জন্য আপনারা এই অ্যাপ দুটোকে ব্যবহার করে খুব সুন্দর একটা ভিডিও থাম্বনেল তৈরি করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও থাম্বনেলে সেটিকে সেট করে দিতে পারবেন। তাহলে চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা সলিউশন বাংলা এসডিবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন।